আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিভান ফার্নিচার পক্ষ থেকে বরাবরের মতো। আজকে আপনাদের সাথে চলে আসলাম পাঁচটা প্রোডাক্ট নিয়ে। এটি আমাকে অর্ডার করেছে MD সোহেল ভাই। এগুলো যাবে হচ্ছে টঙ্গী এরশাদ নগরী। আমাদের ঘরের মূল ইম্পর্টেন্ট পার্টি হচ্ছে ড্রেসিং টেবিল, কারণ আমরা যখন কোথাও বের হই তখন কিন্তু ড্রেসিং টেবিলের সামনে চলে আসি, নিজেকে প্রস্তুত করি। ড্রেসিং টেবিল খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল আপনারা ইতিমধ্যে অনেকবার দেখেছেন। এই ড্রেসিং টেবিলটা ফ্যাসিলিটি হচ্ছে আপনার এই পাশে বারান্দা, ওই পাশেও বারান্দা, এটা অনেক চলেছে। এবং আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে আপনি নিজেকে দেখতে পাবেন এবং ভিতরে অনেক কিছু রাখতে পারবেন। যেমন আমি যদি এটা খুলে দেখাই, এখানে কিন্তু প্রায় 11 ইঞ্চি একটা স্পেস পাচ্ছেন। মিনি একটা আলমিরা হিসাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। যারা কাঠের প্রোডাক্টের প্রতি আকর্ষণ আছে তারা আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার পাশে এলাকাটাই হচ্ছে কামরাঙ্গীর চর মাদুর বাজারে। এখানে কোনো লোকচুরের কিছু নেই, ন্যাচারাল কাঠ দিয়ে তৈরি করা, হাতে খোদাই করে নকশা করে তৈরি করি। আমি এগুলো তৈরি করি, আপনাদেরকে দেখাই, আপনি আমাদের কাছ থেকে নেন, জাস্টিফাই করে নেবেন, কোনো সমস্যা নাই। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবারটাই ভালো, সবাই এক একজন স্বর্ণ যারা বিজনেস করে 21 ক্যারেটও ভালো, 22 ক্যারেটও ভালো, যার যেমন অ্যাবিলিটি সে সেটা কিনে। এখন কথা বলবো হচ্ছে চিটাগং সেগুন কাঠের একটি ক্যাবিনেট, খুবই সুন্দর একটি ক্যাবিনেট। এই ক্যাবিনেটটি হচ্ছে গর্জিয়াস ক্যাবিনেট বলি আমরা, এবং ফর্ম কাটিং দেওয়া আছে। যেহেতু উনি ফর্ম ডিজাইনটা নিয়েছেন, পুরো একটা ম্যাচিং করা ফর্ম কাটিং ডিজাইন সাথে পিলার নিয়েছেন। এখানে ফর্ম কাটিং ডিজাইন দেওয়া আছে। এই মাঝের যে অংশগুলোতে এখানে কিন্তু 10 মিলি গ্লাস বসবে, এতে করে কী হবে আপনাদের সিরামিক্সের আইটেমগুলো খুব সুন্দর করে অর্গানাইজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই ক্যাবিনেটের সাইড দিয়ে কিন্তু একটা নকশা করা আছে কাঠের, খুবই চমৎকার করে এই নকশাটা করা হয়েছে। শোকেজের ক্যাবিনেটের সৌন্দর্য আরেকটু বৃদ্ধি হয়েছে, দারুণ লাগে ক্যাবিনেটটি। তো আর উপরে কার্নিশ দেখতেই পাচ্ছেন আপনারা, নতুন করে কিছু বলার নাই, খুবই সুন্দর কার্নিশটা করা আছে, দারুণ এক্সক্লুসিভ। 4টা পিলার দেওয়া আছে, যদি আপনি চান এই পিলারগুলো নেবেন না, আপনারা বললে আমাদের ডিজাইনার দিয়ে আমরা এগুলো রিমুভ করে দিব, আপনি যেভাবে চাবেন ঠিক এভাবেই দিব। কারণ ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে অর্ডার করে স্যাটিসফাই হয়, এর জন্যই আমরা ক্লায়েন্টদের কথা মতো ডিজাইন করে দিই। তো এই চমৎকার ক্যাবিনেটটির প্রাইস হচ্ছে 55,000 টাকা। এবার কথা বলবো হচ্ছে আলমিরা নিয়ে। এই আলমিরাটা হচ্ছে ফর্ম কাটিং, ইতিমধ্যে অনেকবার আমরা সেল করেছি, অনেকবার ভিডিও করেছি, আপনারা দেখেছেন। দারুণ একটি কালার করা আছে, হ্যান্ড পলিশ করা, দারুণ একটা গ্লেজি গ্লেজি ভাব আছে। দেখেন এখানে কিন্তু পথে লাইটের কিন্তু একটা আলো এখানে রিফ্রেশ করছে, দারুণ একটি আলমিরা। এই চমৎকার আলমিরাটির প্রাইস হচ্ছে 35,000 টাকা। ভিতরের যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনারা যখন বলবেন যে কোথায় কী চেঞ্জ হবে, আপনারা বললে আমরা করে দিব। যেমন ফর এক্সাম্পল উনি এমন নিয়েছেন, আপনারা চাইলে আপনাদের মতো করে দিব আমরা। এখানে সেল বাড়াতে চান, কমাতে চান বলবেন, আমরা করে দিব। তো এই চমৎকার আলমিরাটির প্রাইস হচ্ছে 35,000 টাকা। এবার কথা বলবো হচ্ছে পাশাপাশি ওয়ার্ড্রপ, আলমিরা পাশাপাশি ওয়ার্ড্রপ লাগে, ফ্যামিলির সদস্য বেশি থাকলে ওয়ার্ড্রপ প্রয়োজন। 4টা ড্রয়ার দেওয়া আছে ম্যাচিং করা, খুবই দারুণ একটা ক্লাসিক মাধুর্য আছে এই সেটটার ভিতরে। এই চমৎকার ওয়ার্ড্রপটির প্রাইস হচ্ছে 28,000 টাকা। দারুণ চিটাগং সেগুন কাঠ দিয়ে করা। আপনারা যারা কাঠের জিনিস প্রোডাক্টগুলো ইউজ করেছেন দেখবেন, কাঠের প্রোডাক্টগুলো বিবেচনা করবেন দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই সবগুলো চিটাগং সেগুন কাঠ দিয়ে করা আছে, ভিতরে চিটাগং গামারি কাঠ দেওয়া আছে। এবার কথা বলবো হচ্ছে আমাদের ঘরের মূল আকর্ষণ, সেটা হচ্ছে সোফা। সোফা কিন্তু খুব চমৎকার আমাদের কাজে লাগে। সোফাটি হচ্ছে, এই সোফাটি খুবই সুন্দর, আমরা কিন্তু এটাকে ফর্ম লাগাই নেই, ফর্ম ছাড়া কিন্তু এই সোফাটি খুবই চমৎকার লাগে দেখতে, দারুণ একটি কমিউনিকেশন। সোফার মূল ব্যাপারটাই হচ্ছে সোফার মূলত হাতাগুলো পায়াগুলো, দারুণ লাগে এই সোফাটা, খুবই চমৎকার একটি সোফা। এই সোফাটি উনি নিয়েছেন 2:1, চাইলে আপনারা এখান থেকে 3:1ও নিতে পারেন। সাথে আমি একটা বড় টি টেবিল দিয়ে দিব, টি টেবিলের উপরে গ্লাস থাকবে, ফর্ম লাগালে খুব সুন্দর লাগবে এই সোফাটি। তো এই চমৎকার সোফাটির প্রাইস হচ্ছে 65,000 টাকা। তো এই ছিল পুরো বিষয়, পুরো বেডরুম সেট নিয়ে কথা বললাম, 1, 2, 3, 4, 5টি আইটেম নিয়ে কথা বললাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা সরাসরি শোরুমে আসতে পারেন, আপনার মেয়েকে দিবেন, আপনার সন্তানকে দিবেন, বা আপনি যাকেই দেন গিফট করবেন, বা আপনি যে ইউজ করবেন অত শোরুম ভিজিট করতে পারেন, ভালো লাগলে কেনাকাটা করবেন। আজ এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবাইকে ভালো রাখুক, এই কামনা শেষ করছি। আর সবশেষে একটা কথাই বলুন, সেটা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।